বরিশালে স্বামীকে তালাক দিয়ে তিন বছরের শিশুকন্যাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক নারী। ইচ্ছে ছিল পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন, তবে এর এক ঘন্টার মাথায় ওই নারীকে রাস্তায় ফেলে পালিয়ে গেছেন তার প্রেমিক। সব হারিয়ে বিচারের দাবিতে থানার বারান্দায় ঘুরছেন ওই নারী। স্বামীর ঘর বাবার ঘর দুটোর একটিতেও হচ্ছে না জায়গা। স্থানীয়রা জানান, 5 বছর ধরে সম্পর্ক ছিল প্রেমিক ইমন ও ওই নারীর। ইমন বেকার থাকায় তার অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার, কিন্তু বিবাহের পরেও স্বামী এবং প্রেমিকের সঙ্গে সমানভাবে সম্পর্ক চালিয়ে আসছিলেন তিনি। গত 16 মার্চ বাকেরগঞ্জে স্বামীর বাড়ি থেকে ও নারীর প্রেমিক ইমনের সঙ্গে পালিয়ে আসার সময় স্থানীয়রা তাদের আটক করে থানায় দেয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসায় বসলে স্বামী সন্তান রেখে প্রেমিক ইমনের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত জানান ওই গৃহবধূ। এরপর প্রেমিকের সঙ্গে বরিশালে রওনা দিলে গৃহবধূকে রাস্তায় রেখে পালিয়ে যান প্রেমিক ইমন। ভুক্তভোগী ওই নারীর মা জানান, মেয়েকে আর ঘরে তুলে নেবেন না, স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের কাছে যাওয়াটা মেনে নিতে পারছেন না তিনি। বরিশাল সিটি কর্পোরেশন 23 নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, ওই ছেলেটির জন্য মেয়েটি নিজেই তার সংসার ভেঙেছে। তারা দুজনে অপরাধী, তাদের দুজনেরই শাস্তি ভোগ করা উচিত। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল।